রেট হচ্ছে জেলিও মেশিনটার মূলত প্রাইস হচ্ছে 13,500 টাকা আমরা আপনাদেরকে দিব 12,500 টাকায় সাই পাওয়ারের টল টিউবুলার এই ব্যাটারিটার এমআরপি প্রাইস হচ্ছে 24,500 টাকা আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে দিব মাত্র 20,500 টাকায় অর্থাৎ ব্যাটারিতে পাবেন 4,000 টাকা ডিসকাউন্ট মেশিনে পাবেন 1,000 টাকা ডিসকাউন্ট মোট পাবেন 5,000 টাকা ডিসকাউন্ট এই 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এই ব্যাটারি এবং জেলিও এই মেশিনটা আপনারা কিনতে পারবেন মাত্র 33,000 টাকায় আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো আমাদের বাংলাদেশের খুবই পপুলার একটা আইপিএস নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ান লুমিনাসের জেলিও মডেলের 1100 ভিএ একটা আইপিএস এটা আমাদের বাংলাদেশে অনেক আগে থেকে মানুষ ইউজ করে এবং আজ পর্যন্ত নন সোলার আইপিএস এর ভিতরে এই জেলিওটা বাংলাদেশে খুবই পপুলার একটা আইপিএস এই আইপিএসটা আপনি বাসা বাড়িতে ইউজ করতে পারবেন আপনার কম্পিউটার সার্ভার রাউটারের সাথেও ইউজ করতে পারবেন উইথ যারা আইএসপির ব্যবসা করেন ডিশের ব্যবসা করেন তাদের জন্য এটা আরও চমৎকার একটা আশীর্বাদ জেলিও নিয়ে নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই আপনারা সবাই এই মডেলটাকে চিনেন অনেক 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 পপুলার একটা ব্র্যান্ড তো আজকে আমরা এই লুমিনাসের জেলিও 1100 বিএ এই আইপিএসটা তার সাথে সাই পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি দিয়ে আমরা একটা প্যাকেজ আপনাদেরকে দিব আপনারা অনেকেই আমাদেরকে ফোনে জিজ্ঞাসা করেন যে কফিল ভাই চারটা ফ্যান পাঁচটা ফ্যান চারটা লাইট পাঁচটা লাইট সাথে একটা টিভি হ্যাঁ এ ধরনের একটা আইপিএস কিনতে আমার ব্যাটারি সহ কত টাকা লাগবে তো যারা পাঁচটা সিলিং ফ্যান সাথে পাঁচটা লাইট এবং একটা টিভি চালাবেন তাদের জন্য চমৎকার একটা আইপিএস হচ্ছে লুমিনাসের এই জেলিও 1100 বিএ মডেলটা এই মডেলটাতে আউটপুট দিতে পারে 756 ওয়াট অর্থাৎ এই মেশিনটাতে আছে 756 ওয়াট তো আমরা যদি পাঁচটা সিলিং ফ্যান চালাই পাঁচটা সিলিং ফ্যান 100 ওয়াট করে ধরলে 500 ওয়াট আমরা যদি পাঁচটা এলইডি লাইট চালাই অ্যাভারেজে 15-20 ওয়াট করে এলইডি লাইটগুলো হয় পাঁচটা 20 ওয়াটের এলইডি লাইট 100 ওয়াট 600 ওয়াট একটা এলইডি টিভি 100-150 ওয়াট অর্থাৎ টোটাল 756 ওয়াট আছে আমরা এই 756 ওয়াটই পুরাটাই ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা একটা ফ্যামিলিতে সাধারণত তিনটা ফ্যানের বেশি প্রয়োজন হয় না আপনি পাঁচটা ফ্যান চালাতে পারবেন কিন্তু তিনটা ফ্যানের বেশি প্রয়োজন হয় না আপনি যদি বেশি ফ্যান চালান সেক্ষেত্রে ব্যাকআপটা আপনি কম পাবেন আপনি পাঁচটাতে কানেকশন দিয়ে রাখলেও আপনি তিনটাই চালাবেন অলওয়েজ আর লাইট যখন কারেন্ট থাকে না পাঁচটা লাইট রাত্রে ছাড়া দিনের বেলাতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লাইট অনেক সময় 1-2টার বেশি লাগেও না উইথ টিভি কারেন্ট চলে গেলে আপনি মনে চাইলে দেখতে পারেন মনে চাইলে নাও দেখতে পারেন মোট কথা হচ্ছে এই আইপিএসটা দিয়া পাঁচটা সিলিং ফ্যান পাঁচটা এলইডি লাইট সাথে একটা টিভি খুব স্মুথলি সুন্দরভাবে চালাতে পারবেন এখন কথা হচ্ছে এই যে জেলিও মেশিনটা এটা এত পুরাতন মেশিন মার্কেটে এত মেশিন থাকতে লুমিনাসের জেলিও এই মেশিনটা কেন সেরা কেন মানুষ এই মেশিনটা ইউজ করে এই মেশিনটা হচ্ছে ফিউর সাইন ওয়েভ একটা আইপিএস ফিউর সাইনের কথাটা আপনারা অনেকেই এখন বুঝেন কারণ আমাদের আগের রিভিউগুলোতে আমরা এই সাইন ওয়েভ কী স্কোয়ার ওয়েভ কী এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইয়ে দিছি মূলত সাইন ওয়েভটা হচ্ছে এখনকার সবচাইতে আপডেট সবচাইতে লেটেস্ট টেকনোলজির আইপিএস সাইন ওয়েভের মূল সুবিধাটা হচ্ছে ইলেকট্রিসিটির প্রবাহটা একুরেট 220 ভোল্ট থাকবে যদি ইলেকট্রিসিটির প্রবাহটা একুরেট 220 ভোল্ট থাকে আপনার ফ্যান জোরে ঘুরবে না আপনার রেগুলেটর কেটে যাবে না আপনার টিভি নষ্ট হবে না আপনার লাইটগুলো কেটে যাবে না কারণ ইলেকট্রিসিটিটা আপনাকে সে যখন ব্যাকআপ থেকেও চলতেছে তখনও একুরেটলি 220 ভোল্টই দিচ্ছে এবং আমাদের বাসা বাড়ির জন্য একুরেট ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি 215-230 পর্যন্ত হচ্ছে একুরেট ভোল্টেজ যদিও আমরা 220 বলি এটা 215-230 পর্যন্ত হচ্ছে একুরেট ভোল্টেজ আপনারা যারা কম্পিউটার ইউজ করেন আপনারা দেখবেন যে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইগুলোতে 220 ভোল্ট লেখা নাই 230 ভোল্ট লেখা আছে তো মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্টজ
ফ্রিকোয়েন্সি কথাটা হয়তো বা অনেকে বুঝবেন না, তারপরে মেশিনগুলোতে খেয়াল করবেন 50 হার্জ লেখা আছে। বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান বা আমেরিকান যে কান্ট্রিগুলো এগুলাতে ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, আর আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এই অঞ্চলগুলোতে ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। আচ্ছা যাক, তাহলে আমরা এটা দিয়া ফাস্টা ফ্যান, একটা টিভি, সাথে ফাস্টা লাইট চালাইতে পারলাম। মেশিনটা পিওর সাইন ওয়েভ একটা মেশিন, আমাদের ফ্যান নষ্ট হবে না, রেগুলেটর কেটে যাবে না, লাইট কেটে যাবে না, ইভেন মোবাইল চার্জে দিলে মোবাইলের ব্যাটারিও ফুলে যাবে না। দ্বিতীয় একটা জিনিস পাইলাম। 3 নম্বর হচ্ছে ডিএসপি করা মেশিন। এটা ডিএসপি মানে হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, অর্থাৎ ধরেন আমাদের, আমি একটা ঘড়ি দিয়ে উদাহরণ দিই, আগের যে কাটাওয়ালা যে ঘড়িগুলো ছিল এগুলো হচ্ছে অ্যানালগ সিস্টেম, আর যেগুলোতে টাইম দেখা যায় 1-2 লেখা থাকে সেটা হচ্ছে ডিজিটাল সিস্টেম ঘড়ি। ঠিক ডিএসপি কথাটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, অর্থাৎ এটা খুব দ্রুত সিগন্যালগুলোকে প্রসেস করতে পারে, যার কারণে আপনার কারেন্ট আসা যাওয়ার মাঝে আপনার কম্পিউটার, রাউটার বা সিসি ক্যামেরা যারা ইউজ করবেন সেটা রিয়েস্টার নেবে না, মেশিন বুঝতে পারবে না যে কখন কারেন্ট আসলো কখন কারেন্ট গেল। সেকেন্ড অপশান পেলাম। 3 নম্বরে হচ্ছে 100% অটো কাট করা একটা আইপিএস এবং ইউপিএস। ভাই অটো কাটটা কি? অটো কাটের অনেক ঝামেলাও আছে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আগের দিনে যারা আইপিএসগুলো ব্যবহার করতেন, আইপিএস লাগানোর পরে থেকে আপনার প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল বেশি আসতো, কারো 300 টাকা, কারো 600 টাকা, কারো 1000 টাকা পর্যন্ত ইলেকট্রিসিটি বিল আগে যা আসতো তার চাইতে বেশি আসতো। আপনারা আগের স্কোয়ার ওয়েভ আইপিএসগুলো যারা ব্যবহার করতেন তারা এই জিনিসটা অনেকে খেয়াল করে থাকবেন যে আমি যখনই আইপিএসটা ইউজ করতেছি তখন থেকে আমার ইলেকট্রিসিটি বিল বেশি আসা শুরু করছে। তার কারণ ছিল আগের দিনের আইপিএসগুলোতে অটো কাট জিনিসটা ছিল না। অটো কাট মানে হচ্ছে আপনার ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন সে যেন আর ব্যাটারিকে চার্জ না দেয়। এখন আপনার ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেছে, তারপরেও যদি একটা মেশিন ব্যাটারিকে র্যান্ডমলি চার্জ দিতে থাকে তাহলে এই যে 24 ঘন্টা ব্যাটারিকে চার্জ দিচ্ছে এটার কারণে আপনার একটা এক্সট্রা ইলেকট্রিসিটি বিল আগের আইপিএসগুলোতে আসতো, সেটা 500 থেকে 1000 টাকা, একেবারে কম অ্যামাউন্ট না। আর এই মেশিনটাতে যেহেতু অটো কাট আছে আপনার যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে আর এক্সট্রা কোনো চার্জ আর দিবে না, ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিকলি কাট করে দিবে, যার কারণে অতিরিক্ত ইলেকট্রিসিটি বিলটা আপনার আসবে না। ব্যাটারি চার্জিং করতে কিছু বিল আসবে সেটা আসবে, কিন্তু আগের মতো বাড়তি অনেক টাকা বিল আপনার আইপিএস এর কারণে আসবে না। অটো কাটটা আমি একটু আপনাদেরকে বুঝাইয়ে বলি। অটো কাটটা 2 রকমের থাকে, একটা হচ্ছে হাই কাট আর একটাকে বলে হচ্ছে লো কাট। হাই কাটটা হচ্ছে আমাদের ব্যাটারির ভোল্টেজটা সাধারণত 12 থেকে 12.5 থাকে, যখন আমরা চার্জ করি ব্যাটারিটাকে তখন ভোল্টেজটা উঠতে উঠতে বাড়তে বাড়তে 14.5 যখন ভোল্টেজটা আসবে তখন ব্যাটারি ফুল চার্জ ধরে নেয় মেশিন, 14.5 ভোল্ট আসার পরে ব্যাটারিকে চার্জ দেওয়াটা বন্ধ করে দেয়। যখন 14.5 উঠার পরে মেশিন চার্জ দেওয়াটা বন্ধ করে দিল তখন আপনার ব্যাটারিতে কিন্তু 14.5 শো করবে না, তখন শো করবে 12 থেকে 12.5, অর্থাৎ এখন আপনার ব্যাটারিতে ভোল্টেজ আছে 12 থেকে 12.5, কিন্তু ফুল চার্জ করার জন্য সে 14.5 পর্যন্ত আপনাকে চার্জ দিছে, এখন সে 12.5-12.5 এসে অ্যাস্টাবল থাকবে, এটাকে বলে হলে আমরা অ্যাস্টাবল ভোল্টেজ, অর্থাৎ যে ভোল্টেজটা এখন স্থিতিশীল আছে। আচ্ছা, এখন এটা হলো চার্জিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ 14.5 হাই কাট করে দিল। লো কাটটা কি? যখন আপনার ইলেকট্রিসিটি চলে গেল, আপনি যখন ব্যাটারি থেকে ব্যাকআপ মোডে চালাচ্ছেন তখন দেখবেন যে আস্তে আস্তে 12.5 থেকে আস্তে আস্তে কমতেছে, কমতে 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 যখন 10.5 এসে দাঁড়াবে তখন কী হবে, 10.5 এসে দাঁড়ালে আপনার লো কাট হবে, অর্থাৎ আপনাকে 10.5 নিচে আর ব্যাটারি ভোল্টেজটা সে নামতে দিবে না, 10.5 আসলেই সে সাপ্লাই দেওয়া বন্ধ করে দিবে বা মেশিনটা বন্ধ হয়ে যাবে, এটাই হচ্ছে লো কাট। এই হাই কাট এবং লো কাট যেসব মেশিনগুলোতে থাকে না অথবা থাকলেও প্রপারলি কাজ করে না সেক্ষেত্রে কী হয় জানেন? সেক্ষেত্রে যখন আপনার ব্যাটারিকে র্যান্ডমলি চার্জ দিতে থাকে আপনার ব্যাটারির প্লেটগুলো ফুলে যাবে। আপনার ব্যাটারিতে যখন র্যান্ডমলি চার্জ দিতে থাকবে আপনার ব্যাটারির প্লেটগুলো ফুলে যাবে এবং আপনার ব্যাটারি খুব দ্রুত নষ্ট হবে। যে কোনো ব্যাটারি নষ্ট হওয়ার একটা প্রথম রিজন হচ্ছে আপনার ব্যাটারিতে হাই কাট লো কাট না থাকা। ব্যাটারি ফুলে যায়, ব্যাটারির পানি ঘন ঘন শুকায় যায়, ব্যাটারি থেকে ব্যাকআপ বেশি পাওয়া যায় না, এই ঝামেলাগুলো সৃষ্টিকারী উপাদান হচ্ছে একমাত্র অটো কাট।
অটোকাট ঠিকমতো যদি থাকে আপনার ব্যাটারি 5 বছরেও নষ্ট হবে না ইনশাআল্লাহ আচ্ছা এখন কথা হচ্ছে শুধু তো মেশিনের প্রসঙ্গে বললেন এবার ব্যাটারি নিয়ে বলেন দেখছেন আমরা এখানে একটা সাই পাওয়ারের 200 অ্যাম্পিয়ারের টল টিউবুলার ব্যাটারি এই মেশিনের সাথে আমরা আপনাদেরকে কম্বিনেশন করে দিছি আমরা ফ্ল্যাট টিউবুলার ব্যাটারিও আপনাদের সাথে দিতে পারতাম কিন্তু আমরা এখানে টল টিউবুলার ব্যাটারিগুলো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মেশিনটাতে 756 ওয়াট আছে ফাস্টার ফ্যান এট এ টাইম যদি আপনি চালান আপনার অন্ততপক্ষে 2 ঘন্টা ব্যাকআপের দরকার আছে যার জন্য টল টিউবুলার ব্যাটারিটা আমরা আপনাদেরকে সাজেস্ট করব এই টল টিউবুলার ব্যাটারি বাংলাদেশে শুধু দুইটা কোম্পানি তৈরি করে একটা হচ্ছে এ সাই পাওয়ার কোম্পানি আরেকটা হচ্ছে রোইম অ্যাপ্রোচ কোম্পানি দুইটা ব্যাটারিরই বিল কোয়ালিটি সেম একই টেকনোলজিতে তৈরি করা একই রকম ওয়েট দুইটার ওজনও সমান দুইটার লংজিভিটিও সেম দুটাই 30 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া এবং এই ব্যাটারিগুলা 5 বছর 6 বছর 7 বছর কোনো কোনো ক্ষেত্রে 10 বছরও গেছে এরকম প্রমাণও আমাদের কাছে আছে সাইপ পাওয়ার এবং রোহিম অ্যাপ্রোচ ছাড়া আর কোনো কোম্পানি টল টিউবুলার ব্যাটারি তৈরি করে না অন্যরা যে টিউবুলার ব্যাটারিগুলো তৈরি করে সেগুলো হচ্ছে ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি এখানে আমি একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনাদেরকে বলি যেটা আপনারা ফোনে আমাকে জিজ্ঞাসা করেন যে কফিল ভাই আপনি তো বলেন যে রোহিম অ্যাপ্রোচেরটাও ভালো সাইপ পাওয়ারেরটাও ভালো এখন দুইটার ভিতরে কোনটা ভালো আমি কোনটা নিব ব্যাটারি দুইটার ভিতরে দুইটাই ভালো কিন্তু আপনি কোনটা নেবেন সেটা হচ্ছে আপনার ডিসিশন আপনার কাছে কোনটা ভালো লাগে বাট আমি আমার পক্ষ থেকে একটা ছোট্ট সাজেশন দেই সেটা হচ্ছে আমার মতে রোহিম অ্যাপ্রোচের চাইতে সাইপ পাওয়ারেরটা ভালো বলে রোহিম অ্যাপ্রোচ এত বড় একটা কোম্পানি আপনি রোহিম অ্যাপ্রোচকে খারাপ বলতেছেন না রোহিম অ্যাপ্রোচের ব্যাটারি এবং সাইপ পাওয়ারের ব্যাটারি দুটাই হচ্ছে সেম ক্যাটাগরির ব্যাটারি সেম কোয়ালিটির ব্যাটারি সেম টেকনোলজির ব্যাটারি কোনোটা খারাপ না কিন্তু সাইপ পাওয়ারটাকে আমি কেন ভালো বলতেছি তার কারণ হচ্ছে সাইপ পাওয়ারের যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো মার্কেটে সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় যদিও এই ব্যাটারিগুলো সহজে ওয়ারেন্টিতে আসে না তারপরেও যদি কারো একটা ব্যাটারি আসে আপনি সাথে সাথে রিপ্লেসমেন্ট পাবেন আর রোহিম অ্যাপ্রোচের যে ব্যাটারি এগুলা মার্কেটে সাপ্লাই থাকে না এই যে আজকে প্রায় 15-20 দিন রোহিম অ্যাপ্রোচের ব্যাটারির জন্য আমার কাছে অর্ডারের লিস্ট হয়ে গেছে মানে প্রায় 20-25টা ব্যাটারি অর্ডার হয়ে আছে তারা মাত্র মাল দিছে গতকালকে গতকালকে মাল দেওয়ার সাথে সাথে সবগুলো মাল ডেলিভারি দিয়ে দিছে এখন 20 দিন বা এক মাস যদি রোহিম অ্যাপ্রোচের ব্যাটারি মার্কেটে না থাকে বা তাদের ফ্যাক্টরিতে না থাকে আপনি যখন ওয়ারেন্টিতে প্রোডাক্টটা পাঠাবেন তখন আপনাকে আবার ফ্যাক্টরিতে মাল আসা পর্যন্ত ওয়েট করতে হবে যেটা গরমের দিন যদি হয় কোনো কাস্টমারই মানবে না যার জন্য আমি আপনাদেরকে সাইপ পাওয়ারটা রিকমেন্ড করি কোয়ালিটির দিক থেকে কোনোটা কারো চাইতে কম নাই দুটাই সেম গেল এবার আসি ব্যাকআপ টাইম কফিল ভাই সব তো করলেন ব্যাকআপ কতক্ষণ দিবে এটা তো বললেন না আচ্ছা ব্যাকআপটা হচ্ছে আপনার ব্যাটারিতে যতটুকু সঞ্চিত চার্জ আছে এতটুকু থেকে আপনাকে ব্যাকআপ দিবে ব্যাকআপের নর্মাল হিসাব হচ্ছে 500 ওয়াট লোডে 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থেকে 2 ঘন্টা ব্যাকআপ পাবেন লোড 500 ওয়াট ব্যাটারি সাইজ 200 অ্যাম্পিয়ার ব্যাকআপ টাইম 2 আওয়ার্স এখন লোড যদি 500 জায়গায় আপনি 750 ফুরা চালান সেক্ষেত্রে ব্যাকআপ টাইম 1.5 ঘন্টা হয়ে যাবে বা একটু কমে যাবে আর যদি লোড আপনি কমায় দেন 500 জায়গায় 250 চালান তাহলে ব্যাকআপ টাইম 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে যাবে মূলত আপনি কত ওয়াট লোড চালাচ্ছেন ব্যাকআপ থেকে এই জিনিসটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ব্যাকআপ টাইম সহজে ক্যালকুলেশন করবেন সেটা হচ্ছে 500 ওয়াট লোড 2 ঘন্টা ব্যাকআপ 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে পাবেন 500 ওয়াট লোড কীভাবে হিসাব করবেন ধরেন আপনি 4টা সিলিং ফ্যান চালাচ্ছেন 4টা সিলিং ফ্যান 400 ওয়াট 5টা এলইডি লাইট চালাচ্ছেন 5x20 100 ওয়াট 5টা এলইডি লাইট 100 ওয়াট 4টা ফ্যান 400 ওয়াট এই হলো 500 ওয়াট আশা করি বুঝতে পারছেন আর কি কোশ্চেন আর কোশ্চেন হচ্ছে কফিল ভাই এটা রেট কত দাম তো কইলেন না রেট হচ্ছে জেলিও মেশিনটার মূলত প্রাইস হচ্ছে 13,500 টাকা আমরা আপনাদেরকে দিব 12,500 টাকায় সাই পাওয়ারের টল টিউবুলার এই ব্যাটারিটার এমআরপি প্রাইস হচ্ছে 24,500 টাকা আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে দিব মাত্র 20,500 টাকায় অর্থাৎ ব্যাটারিতে পাবেন 4,000 টাকা ডিসকাউন্ট মেশিনে পাবেন 1,000 টাকা ডিসকাউন্ট মোট পাবেন 5,000 টাকা ডিসকাউন্ট এই 5,000 টাকার ডিসকাউন্ট দেওয়ার পরে এই ব্যাটারি এবং জেলিও এই মেশিনটা আপনারা কিনতে পারবেন মাত্র 33,000 টাকায় মেশিনে 1,000 টাকা ডিসকাউন্ট 12,500 টাকা পড়বে ব্যাটারিতে 4,000 টাকা ডিসকাউন্ট 20,500 টাকা পড়বে দুটা মিলে দাম পড়বে 33,000 টাকা আশা করি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে কফিল ভাই আপনার অফিস তো হচ্ছে ঢাকায় আমি আছি চট্টগ্রামে আমি আছি রাজশাহীতে আমি আছি খুলনায় আপনার এই প্রোডাক্টটা আমি কিভাবে পাবো আমরা
সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রতিদিন প্রচুর পরিমাণে প্রোডাক্ট দিয়ে থাকি, দুই একটা না প্রচুর প্রোডাক্ট দিয়ে থাকি। আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং ঘরে বসে প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের আইপিএস, ব্যাটারি, সোলার সিস্টেম যত প্রোডাক্ট আছে ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন। প্রোডাক্ট কেনার জন্য এখন আর আপনাকে মার্কেটে দৌড়ানোর দরকার নাই, এ জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার নাই। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, অনেক ভাই এখনও কনফিউশনে ভুগেন যে আমি কুরিয়ারে যে প্রোডাক্টটা নিব এটা যদি আমার নষ্ট একটা প্রোডাক্ট দেয় বা এটার যদি ওয়ারেন্টির দরকার হয় তখন আমি কি করব, ব্যাটারি যদি রিপ্লেসমেন্টের দরকার হয় তখন যদি না দেয়, না এই গ্যারান্টি আমি আইপিএস মার্টের মালিক, আমি আপনাদের কফিল ভাই, আমি আপনাকে দিচ্ছি। আপনি যদি আইপিএস মার্ট থেকে কোনো প্রোডাক্ট কিনেন আপনাকে ওয়ারেন্টি নিয়েও টেনশন করতে হবে না, গ্যারান্টি নিয়েও টেনশন করতে হবে না, ব্যাটারি রিপ্লেসমেন্ট নিয়েও টেনশন করতে হবে না, মেশিন যদি নষ্ট হয় ঠিক করা নিয়েও টেনশন করার কোনো প্রয়োজন নাই। ইভেন অনেকে যেটা কনফিউশনে ভুগেন যে কুরিয়ারে প্রোডাক্ট কিনলে আপনাকে একটা বাঙ্গা প্রোডাক্ট দিবে কিনা, নষ্ট প্রোডাক্ট দিবে কিনা, আপনার টাকাটা মার যাবে কিনা, আইপিএস মার্ট থেকে যদি কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করেন এ ধরনের কোনো টেনশানে, হেজিটেশানে, দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো কারণ নাই। এই গ্যারান্টিটা আমি আইপিএস মার্টের মালিক আমি আপনাকে দিলাম। আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়ার আগে চেক করে এখানে টেবিলে উঠাইয়া চেক করিয়া তারপরে প্যাকিং করিয়া আমার ছেলেদেরকে বলি যে তুই এটা কুরিয়ারে নিয়ে দিয়ে। একটা প্রোডাক্টে যদি ডিস্টার্ব থাকে, বাঙ্গা থাকে, নষ্ট থাকে সেটা আমি আপনাকে দিবই না। আমার জানা মতে আমাদের চেকিংয়ে দেখা ধরা পড়ছে একটা প্রোডাক্টের প্রবলেম আছে, সে প্রোডাক্ট আমরা কখনও কুরিয়ারে দিব না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা কোয়ালিটিটা 100% মেনটেন করি। ধরেন যে বাঙ্গা প্রোডাক্ট বা নষ্ট প্রোডাক্ট আপনারা কুরিয়ারে দিল, এখন তো প্রোডাক্টটার আপনার 2 বছরের ওয়ারেন্টি আছে, তো আপনি তো এটা আবার আমার কাছে পাঠাবেন, আমারে আবার ঠিক করে দিতে হবে, তো আমারও কষ্ট আপনারও মনে কষ্ট। সুতরাং এই গ্যাদারিংয়ে আমরা কখনো যাব না। আপনাকে কোনো বাঙ্গা প্রোডাক্ট, নষ্ট প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট, অর্থাৎ যে কোনো রকমভাবে আপনি প্রতারিত হওয়ার কোনো চান্স আইপিএস মার্টে নাই। তারপরেও যদি কোথাও আপনার কোনো প্রবলেম থাকে আপনি আমারে জাস্ট ফোন করে একটু জানাবেন। ইনশাআল্লাহ এ পর্যন্ত কেউ প্রতারিত হয় নাই, বাকি জীবনেও আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট কিনে আপনারা কোনো কাস্টমার কখনোই প্রতারিত হবেন না, এই গ্যারান্টিটা আমি আপনাকে দিলাম। এখন আসি সার্ভিসের ইস্যু নিয়ে। ধরেন যে এই প্রোডাক্টটা 2 বছর আমরা ওয়ারেন্টি দিচ্ছি, 3 বছর পরে নষ্ট হলো আপনার, 4 বছর পরে নষ্ট হলো, তখন আপনি সার্ভিস কীভাবে পাবেন? ব্যাটারিটা সার্ভিসে আসলো, তখন আপনি সার্ভিসটা কীভাবে পাবেন? আপনার কোনো প্রোডাক্ট 2 বছরের পরে বা ওয়ারেন্টি পিরিয়ডের পরেও যদি নষ্ট হয় আপনি জাস্ট খুলে আমাকে কুরিয়ারে পাঠিয়ে দিবেন, আমি ঠিক করে চেক করে আবার আপনাকে কুরিয়ারে দিয়ে দিব। আপনি মেশিন নিয়ে দৌড়ায় আমার অফিসে আসারও দরকার নাই, অযথা হয়রানি হওয়ারও দরকার নাই, জাস্ট প্রোডাক্টটা কুরিয়ারে পাঠিয়ে দিবেন, আমি ঠিক করে আবার আপনাকে কুরিয়ারে দিয়ে দিব। আর ব্যাটারির ক্ষেত্রেও একই অবস্থা, ব্যাটারিটা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলে আমরা দিতে পারবো না, কারণ ব্যাটারিটা রিপ্লেস দেওয়া হলো কোম্পানি আর মেশিনটা হলো আমাদের, রিপ্লেস লাগুক ঠিক করা লাগুক সেটা দিব হলো আমরা। তো ব্যাটারি যেহেতু 30 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আপনারা 30 মাসের ভিতরে নষ্ট হলে এটা গ্যারান্টি মানে ব্যাটারি কিন্তু অ্যাকচুয়ালি ঠিক করা যায় না, ওটা যে কোনো কোম্পানি ব্যাটারি নষ্ট হলে আপনাকে রিপ্লেস করে দিবে, নতুন ব্যাটারি দিবে, আশা করি বুঝতে পারছেন। তো দর্শক মণ্ডলী, সামনে রমজান মাস আসতেছে, অনেকের মসজিদের জন্য, বাসা বাড়ির জন্য বা বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য আইপিএসের দরকার। আপনাদের জন্য একটা চমৎকার প্যাকেজ হতে পারে এই সাইফ পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি উইথ লুমিনাসের জেলিও 1100 BA এই প্যাকেজটা। এই প্যাকেজটা 5000 টাকার ডিসকাউন্ট দেওয়ার পরে আপনাদের কস্টিং পড়বে মাত্র 33,000 টাকা। এই 33,000 টাকায় আপনি মিনিমাম 5 ইয়ার্স নিশ্চিন্তে ইউজ করতে পারবেন, মিনিমাম 5 ইয়ার্স। 5 ইয়ার্সের পরে 7 ইয়ার্স টু 10 ইয়ার্স পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে এই মেশিন এবং এই ব্যাটারি ইউজ করছে এরকম আমি দেখছি, কিন্তু সেটা ডিপেন্ড করা হলো আপনার ইউজের উপরে। ঢাকাতে তো এখন ইলেকট্রিসিটি যায় না, ঢাকাতে যদি আপনি একটা জেলিও আর একটা টল টিউবুলার ব্যাটারি ইউজ করেন 10 বছর তো এমনিতেই যাবে, হয়তো ঢাকার বাইরে যারা আছেন তাদের হয়তো একটু কম বেশি যেতে পারে কারণ সেখানে কারেন্টের ডিস্টার্বটা বেশি করে। বিল কোয়ালিটি চমৎকার, মেশিনেরও বিল কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই, ব্যাটারিরও বিল কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই, আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন। দর্শক মণ্ডলী, আর ভিডিওটা লম্বা করবো না, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।